আপনারা দেখছেন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুই, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। আগুনে ভস্মীভূত হলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাছি অঞ্চলের বিশ্বের চক এলাকার। যাদবপুর লোকসভা কেন্দ্রে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাছি অঞ্চলের বিশ্বের চক এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গতকাল রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। দলীয় কর্মীরা দেখে দলীয় কার্যালয়ে টিভি নেই। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজন মণ্ডল বলেন, গতকাল এই এলাকায় নির্বাচনী প্রচারে আসেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করার পরই এই ঘটনা ঘটে। যাদবপুর অঞ্চলে, যাদবপুর লোকসভা কেন্দ্রে বামনগাছি অঞ্চলের সব তৃণমূলের সভাপতি আমি, আমার নাম বিজন মণ্ডল। আমরা কালকের এখান থেকে রাতে বিজেপি অনুপম হাজরা রোড শো করেছে, রোড শো করে ওরা চলে যায়। তার পরে দেখলাম পার্টি অফিস দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেই পার্টি অফিসের ভিতরে আমাদের মালপত্র ছিল, সেই মালপত্র সমেত আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা আবার রাত্রে সব লোক কাঁড়ি হয়ে আসে, এই আগুন আবার সব নেওয়ার চেষ্টা করে, এবং আমরা এখানে আমরা সাধারণ লোক এবং আমার পার্টির লোক সব এসে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা চাই যে এটা এতত অঞ্চলে এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। মারপিট খুনোখুনি হয়েছে, কোনো দিন কিন্তু পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার এরকম ঘটনা আজ পর্যন্ত ইতিহাসে আমাদের এদিকে হয়নি। কিন্তু এই বিভৎস নিন্দনীয় এই ঘটনা আমরা চাই পুলিশ প্রশাসন, এবং আমরা কমিশনকেও জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো, পুলিশ প্রশাসন এসে যারা এই জিনিসটা করেছে তাদের তদন্ত করে তাদের ধরুক। তিনি অভিযোগ করেন বিজেপির কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার কথা নির্বাচন কমিশন এবং স্থানীয় জয়নগর থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করবেন বলেও জানান তিনি। যদিও এই ঘটনার কথা অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, এই ঘটনার সাথে তাদের কোনো কর্মী সমর্থকরা জড়িত নয়। গতকাল বিশ্বাসচকে যে ঘটনাটা ঘটেছে, ও ঘটনাটা বিগত বেশ কয়েকদিন ধরে ওখানে একটা প্রতিযোগিতা চলছিল, শঙ্কর বনাম বিজন, তার একটাই ফলশ্রুত, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলশ্রুত ওই ঘটনা। পুলিশ যদি যথারীতি নিরপেক্ষভাবে তদন্ত করে, পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, সত্যি রিপোর্ট সামনে চলে আসবে মানুষের। আর এই হিংসা রাজনীতিতে অ্যাকচুয়ালি বিজেপি কোনোদিন প্রশ্রয় দেয়নি, বিশ্বাসও করে না। জয়নগর থেকে আশিস রায়ের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজকে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।